এখানে এসেছেন। আজকে এই কোরআন নিয়ে সারা বিশ্বে তোলপর শুরু হয়েছে, কোরআনটা বন্ধ করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা? কোরআনটা ব্যান করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এখানে বসেছি, ব্যক্তিগতভাবে আমরা এক একজন এক এক দল করতে পারি, ব্যক্তিগত জীবনে আমরা কে আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কিন্তু আমরা যে দলই করি না কেন আমাদের সবার জন্যই কোরআন কথা বলেন ঠিক কিনা? কোরআন কোন দলের নির্দিষ্ট কোন কিতাব নয়, কোরআন কোন নির্দিষ্ট দলের জন্য দায়িত্ব নয়, এই কোরআন হলো অপবার জনসাধারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য। এই কোরআন কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন যারাই বন্ধ করতে আসবে, এই দেহে এক ফুটা রক্ত থাকতে ওই সকল নাস্তিক মুরতাদদেরকে আমরা সার দিব না, উচিত শিক্ষা দিয়া দিব, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আজকে আপনারা সেই মাদ্রাসার তাফসীর শোনার জন্য এসেছেন। আমরা অনেক সময় দেখি কোরআনের এই ছোট্ট ছোট্ট পাখিদেরকে মানুষ দেখতে পারে না, গালিগালাজ করে। ছোট্ট ছোট্ট কোরআনের কর্মীদেরকে দেখলে অনেকের গায়ে চুলকানি বেড়ে যায়, অনেকেই গালিগালাজ করে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবারও দেখি যখন তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার পরিবারকে অসুস্থ হয়ে যায়, তখন এই এতিমখানার হেজখানার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি কোরআনের এই ছোট্ট ছোট্ট পাখিগুলা, আমি যখন রাত দুইটা তিনটায় মাহফিল করে আসি, আমি দেখি আমার এই ছোট্ট বাচ্চাগুলো তাহাজ্জুদের মুসল্লায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করে, ইলাকার জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে করোনা চলছে, কিন্তু বিভিন্ন দেশে যেভাবে করোনার ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশে কিন্তু এত কিছু হয় নাই কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, এই ছোট্ট ছোট্ট মাছমগুলা, ছোট্ট ছোট্ট কোরআনের কর্মীগুলা, ইকামত দিনের সৈনিক গুলা কোরআনের পক্ষে আছে, কোরআনটা ধারণ করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের মুসল্লায় পড়ে চোখের পানি ঝরায়, এই কারণে আল্লাহ তাআলা বাংলার জমিনে গজব থেকে আমাদের রক্ষা করেছে কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনদেরকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই টুফিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে, এই কোরআন প্রেমিকদেরকে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আমাদের জায়গা থেকে উচিত জবাব দিব কথা বলেন ঠিক কিনা? এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان
সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সারা পৃথিবীর উন্নত বলাল সমুদের এই সুনার বাংলাদেশের সুনাম ধন্য বিভাগ ঢাকা ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী পাংশা উপজেলার অন্তর্গত হাবাসপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সবার সুপরিচিত মিয়াপাড়া এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2022 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা মহাজন সভাপতি জনাব মোহাম্মদ মির্জা দাউদ আমার সভাপতিকে হায়াত ও তৈয়বা সিহাতে কুল্লিহা দান করুন সবাই বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান তাফসীরকারক আপনাদের সুপরিচিত বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যুবকদের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির মাওলানা এ মাহসিবুর রহমান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা আপনারা আজকে এখানে এসেছেন কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য এখানে এসেছেন। আজকে এই কোরআন নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কোরআনটা বন্ধ করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা? কোরআনটা ব্যান করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এখানে বসেছি, ব্যক্তিগতভাবে আমরা এক একজন এক এক দল করতে পারি, ব্যক্তিগত জীবনে আমরা কে আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কিন্তু আমরা যে দলই করি না কেন আমাদের সবার জন্যই কোরআন কথা বলেন ঠিক না? কোরআন কোনো দলের নির্দিষ্ট কোনো কিতাব নয়, কোরআন কোনো নির্দিষ্ট দলের জন্য দায়িত্ব নয়, এই কোরআন হলো অপবার জনসাধারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই কোরআন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আজকে আপনারা সেই মাদ্রাসার তাফসীর শোনার জন্য এসেছেন। আমরা অনেক সময় দেখি কোরআনের এই ছোট্ট ছোট্ট পাখিদেরকে মানুষ দেখতে পারে না, গালিগালাজ করে। ছোট্ট ছোট্ট কোরআনের কর্মীদেরকে দেখলে অনেকের গায়ে চুলকানি বেড়ে যায়, অনেকেই গালিগালাজ করে কথা বলেন ঠিক কিনা?
যখন তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার পরিবারকে অসুস্থ হয়ে যায়, তখন এই এতিমখানার হেফজখানার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করার কথা বলে ঠিক না? এই জন্য বলছি কোরআনের এই ছোট্ট ছোট্ট পাখিগুলা, আমি যখন রাত দুইটা তিনটায় মাহফিল করে আসি, আমি দেখি আমার এই ছোট্ট বাচ্চাগুলো তাহাজ্জুদের মুসল্লায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করে, ইলাকার জন্য দোয়া করে কথা বলেন ঠিক না? আজ বাংলাদেশে করোনা চলছে, কিন্তু বিভিন্ন দেশে যেভাবে করোনার ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশে কিন্তু এত কিছু হয় নাই কথা বলেন ঠিক না? একটাই কারণ হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, এই ছোট্ট ছোট্ট মাছমগুলা, ছোট্ট ছোট্ট কোরআনের কর্মীগুলা, ইকামত দিনের সৈনিক গুলা কোরআনের পক্ষে আছে, কোরআনটা ধারণ করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের মুসল্লায় পড়ে চোখের পানি ঝরায়, এই কারণ আল্লাহ তাআলা বাংলার জমিনে গজব থেকে আমাদের রক্ষা করেছে কথা বলেন ঠিক না? সুতরাং এই ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনদেরকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে, এই কোরআন প্রেমিকদেরকে আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমাদের জায়গা থেকে উচিত জবাব দিব কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের এই মিয়াপাড়া এতিমখানা লিল্লা বোর্ডিং এর মাহফিল, বিভিন্ন জেলা থেকে এসেছেন মাহফিল শোনার জন্য, বিশেষ করে কোরআনের জন্য আপনারা এসেছেন, এম হাসিবুর রহমান ভাইয়ের কথা শুনে এসেছেন, তিনি আলোচনা করবে, তিনি যথা সময়ে চলে আসবেন। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, আমার যে এতিমখানাটা দেখছেন, এই এতিমরা কত কষ্টে থাকে। কয়েকদিন আগে, একটা সপ্তাহ আগে আমার একটি ছাত্র আমার কাছে ভর্তি হওয়ার জন্য এসেছে, সে এতিম নয়, তার বাবা চারটা বিয়ে করেছেন, বাবা গাজাখর, নামাজ পড়ে না, ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না, মা অন্য কোথাও বিয়ে করেছে, ওই সেলটার দেখার মতো কেউ নেই। আমি আশ্বাস দিয়েছি আমার এতিমখানার পক্ষ থেকে তোমাদেরকে দেখা হবে, তোমাকে ভরণ পোষণ সব কিছু দেয়া হবে, তোমার ওষুধ থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে লেখাপড়া সকল বিষয়ে তোমার আমরা দায়িত্ব নিলাম, এবং আমার এতিমখানার পক্ষ থেকে এখানে যারা পড়াশোনা করবে, বাংলাদেশের পড়াশোনা শেষ করে যদি বাহিরের রাষ্ট্রে পড়াশোনা করতে চায়, তাও আমার এতিমখানা থেকে এই সুযোগটাও দেয়া হয়েছে। এই সুযোগটাও আমরা রেখে দিয়েছি যে কোন ছাত্র যদি দেশের পড়াশোনা শেষ করে বাহিরে পড়তে চায়, বিভিন্ন ভাবে আমরা তাদেরকে বাহিরে পড়ার জন্য সুযোগ সুবিধা দেব। এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের হাদিস, সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এতিমরা কিভাবে থাকবে আপনার সঙ্গে? আল্লাহর রাসূল আঙ্গুল দুইটা উঁচু করে দেখিয়ে দিলেন, এই আঙ্গুল যেভাবে রয়েছে এতিমরা আমার সঙ্গে ঠিক একইভাবে থাকবে কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল এতিমদেরকে কত ভালোবাসেছেন, মহব্বত করেছেন। আমি আপনি যদি এতিমদের ভালোবাসি, এতিমদের মহব্বত করি, তাহলে কি আমাদের জীবনটা খারাপ হয়ে যাবে? আমার প্রিয় ভাইরা, এই জন্য যেখানে এতিম পাবেন, গরিব পাবেন, মিসকিন পাবেন, অসহায়দেরকে পাবেন, সব জায়গায় আপনি তাদের জায়গা থেকে চেষ্টা করবেন এতিমদের ভালোবাসা, এতিমদের মহব্বত করা। কোনো সময় তাদেরকে গালি গালাজ করবেন না, হয়তো মাদ্রাসা পড়তে যায়, একজনের পোশাক আশাক খারাপ, একজনের চেহারা দেখতে ভালো না, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না, কিন্তু আজকের এই ছোট্ট বাচ্চা হয়তো হতে পারে আগামী দিন একজন তাফসিরকার, হয়তো আজকের এই ছোট্ট এতিম বাচ্চা আগামী দিনে হতে পারে বাংলাদেশের একজন আল্লামা কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে আমার এতিমখানার জন্য আমি আপনাদের কাছে যদি হাত পাতি, আমার হাতটা ফিরাই দিবেন। আমি আমার এতিমখানার জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো, যেহেতু আমি আমাদের ছেলেদের দিয়ে কোনো ভিক্ষা করাবো না, কালেকশন করাবো না,
আমার প্রিয় ভাইরা, আমার এতিমখানায় প্রতি মাসে এতিমদের জন্য 400 কেজি চাউল লাগে, অনেক টাকা পয়সা লাগে। আমরা হিসাব করেছি প্রতি মাসে শিক্ষকের বেতন, এতিমখানায় 2 জন শিক্ষক রয়েছে, এতিমখানায় 1 জন বাবুর্চি আর মাদ্রাসায় 1 জন বাবুর্চি, 2 জন বাবুর্চি। আমরা হিসাব করে দেখেছি এতিমখানায় প্রতি মাসে 1,20,000 টাকা প্লাস খরচ হয়ে যায়। এই টাকাটা আমরা কিভাবে জোগাড় করি? আমার প্রিয় ভাইরা, কমিটির মানুষ জানে, সাধারণ মানুষ হয়তো জানে না। আমি কমিটির সঙ্গে থাকার কারণে, মাদ্রাসার প্রধান শিক্ষক হওয়ার কারণে, সভাপতির সাথে সবসময় কথা বলার কারণে আমি এই বিষয়গুলো দেখেছি যে এতিমখানার টাকা কিভাবে আসে। এই যে সভাপতি বসে দেখছেন, আমি যখন টাকা পয়সা খেয়ে যাই, টাকা পয়সা নেই, দাদাকে বলি দাদা টাকা নেই, ফান্ড হয় শেষ হয়ে গিয়েছে, বলে টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার আর এক দাদা আছে, সেও বলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। কসম আল্লাহি, আল্লাহর সাহায্য ঠিক সেইভাবেই পেয়ে যায়, কোনোদিন ঠেক খায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাই আমি আপনাদের কাছে আমার এতিমখানার জন্য হাত পাতব, মাদ্রাসার ঘর করার জন্য নয়, মাদ্রাসার সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, আমি আমার এতিমখানার জন্য আপনাদের কাছে হাতটা বাড়ায় দিব। আমার প্রিয় ভাইরা, এই এতিমখানার জন্য আমি আপনাদের কাছে আমি সাহায্যের হাতটা বাড়ায় দিব। আমি আমার নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, আমি আমার নিজের জন্য সাহায্য চাচ্ছি না, পরিবারের জন্য সাহায্য চাচ্ছি না। যে এতিম লালন পালন করি, সে এতিমের দায়িত্ব আপনারও রয়েছে। ওই এতিমের, ওই এতিমের যদি আপনার জায়গা থেকে যদি আপনি 100 টাকা 500 টাকা, আপনি 100 টাকা 500 টাকা যদি এতিমদের জন্য আপনি দিয়ে যান, কসম আল্লাহি, কসম আল্লাহি, ওই কিয়ামতের ময়দান ওই এতিম বাচ্চা বলবে, গো আল্লাহ আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার চাচারা আমাকে দেখতে পারে নাই, আমি নানির বাড়ি জায়গা পাই নাই, দাদার বাড়ি আমি জায়গা পাই নাই, কিন্তু ওই মাদ্রাসার, ওই মাদ্রাসার শিক্ষক গুলো, ওই কমিটি গুলো আমাকে নিয়ে গিয়েছিল, এতিমখানার বোর্ডিং চালাইতে পারি নাই, চালানোর জন্য অনেক কষ্ট হয়েছিল, এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করেছিল সাধ্য মতো, তাদের টাকা পয়সায় মানুষ হয়েছি। ও গো আল্লাহ, আজকে কোরআনের জন্য আমাদের জান্নাত দিচ্ছো, কিন্তু যে লোকগুলো আমাদের পিছনে অর্থ ব্যয় করলো, সময় দিল, এই লোকগুলো জান্নাতে না গেলে আমি এতিম যাব না। বলে দে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর কোরআনের জন্য এতিমদের জন্য যে অর্থটা খরচ করবেন, আল্লাহ রসুল তা হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল এতিমদের সঙ্গে এইভাবে থাকবে, এইভাবে এতিমদের সাথে থাকবে, আর যে এতিমদের লালন পালন করবে, আল্লাহ রসুল বলেছেন এতিমের লালন পালন কেন এতিমের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে আমার এতিমখানায় আমি আপনাদের আমার এতিমখানা ভিজিট করার জন্য দাওয়াত দিলাম, আমি চ্যালেঞ্জ করালাম, অনেক জায়গা, অনেক এতিমখানা আছে মাশাআল্লাহ, অনেক ভালো। আমাদের এতিমখানার জন্য আমরা অলরেডি, আমরা অলরেডি মাল্টিমিডিয়ার সিস্টেম করছি, ক্লাস মাল্টিমিডিয়ায় হবে, মশকুর ব্যবস্থা হবে, বাইরে থেকে আমরা শিক্ষক নিয়ে আসে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। শুনে খুশি হবেন, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, উনি আমার এতিমখানার ক্লাসরুম দেখে, ছাত্রদের ডিসিপ্লিন দেখে বলছে, সাইদ ভাই এরকম এতিমখানা তো খুঁজেই পাওয়া যায় না, সুবহানাল্লাহ, বলছে এরকম এতিমখানা খুঁজেই পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, আমি আমার এতিমখানার জন্য, আমি আমার এতিমখানার জন্য 3